baby, is the game over? আসসালামু আলাইকুম। আপনি কি আপনার এই ফোনের জেনারেল লুকটির প্রতি বোরিং? হ্যাঁ। আপনার কি ফোনের মধ্যে কিছু নতুনত্ব দরকার? ওরে ভাই, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা কথা বলবো আপনার এই সাধারণ ফোনটিকে কিভাবে কাস্টমাইজ করে একদম কি বলে একদম হিরোইক লেভেলে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। কিভাবে আমাদের ফোনটিকে আমরা কাস্টমাইজ করে ফেলতে পারি। আসলে কাস্টমাইজ করার জন্য অনেকগুলো অ্যাপ রয়েছে, সবাই যেটা ইউজ করে সেটা হলো KWGT, মানে কাস্টম উইজেট, মানে নিজে থেকে নিজের ইচ্ছামতো উইজেট তৈরি করা যায়। কিন্তু সেটা একটু হাই লেভেলের কাজ, কিন্তু আমরা একটু নিজেদের সাধ্যের মধ্যে যতটুকু পারি যেন সবাই করতে পারে সেরকম একটা জিনিস নিয়ে চিন্তা করব। যেই অ্যাপগুলো লাগবে সবগুলো অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং চেষ্টা করব আপনাদেরকে যতটা পারি শিখিয়ে ফেলবার যে কীভাবে আপনার ফোনটিকে এইরকম থেকে এইরকমই নিয়ে যাবে। আজকে আমার ক্যামেরার সামনে কথা বলার মতো তেমন কোনো কাজ নেই, তবে কাজটি করার জন্য আমার ফোনের মধ্যে চলে যেতে হবে। তো চলুন আমরা চলে যাই ফোনের মধ্যে এবং শিখে ফেলি সবচেয়ে সহজ সেটাতে কাস্টমাইজেশন। তো এইবার আমরা চলে আসলাম ফোনের মধ্যে এবং আমরা এবার শিখে ফেলবো কীভাবে ফোনটি কাস্টমাইজ করে ফেলবো। এই হলো আমাদের প্রথম লুক, এবং আমি টুলসের ভিতরে এই 5টি অ্যাপ রেখে দিয়েছি: 3D প্যারালাক্স ওয়ালপেপার, মিনামা আইকন প্যাক, নায়াগ্রা লঞ্চার, ফরেস্ট সেটিং এবং কম্প্যাক্ট লঞ্চার। প্রথমেই আমরা চেষ্টা করব কম্প্যাক্ট লঞ্চারটি দিয়ে যতটুকু পারি সুন্দর করে ফোনটি সেটিং করার জন্য, অর্থাৎ সেট আপটি করবো প্রথমেই কম্প্যাক্ট লঞ্চার দিয়ে। তো কম্প্যাক্ট লঞ্চার আপনারা জানেন কীভাবে লঞ্চার সেট করতে হয়। লঞ্চার সেট করার জন্য আমাদের শুরুতেই চলে যেতে হবে সেটিংসে। ফোনের সেটিংস থেকে হোম অ্যাপ যেটি আছে সেই হোম অ্যাপে গিয়ে আমরা হোম অ্যাপটি সিলেক্ট করব, অবশ্যই কম্প্যাক্ট লঞ্চার। আমি যেহেতু OnePlus ইউজ করি, এটা OnePlus-এর ডিফল্টটা দেওয়া ছিল। এই যে দেখুন, হঠাৎ চেঞ্জ হয়ে গেল এবং আইকনগুলো খুবই সুন্দর লাগছে এবং ল্যাগের বিন্দুমাত্র কোনো দেখা নেই। পাশেই এখানে সেটিং বাটনটি দেওয়া আছে, এই সেটিংয়ে ক্লিক করলেই আবার দেখাচ্ছে, সেটিংয়ে ক্লিক করলেই চলে যাবে থিম এবং অন্যান্য অপশনে। এই থিম দেখেন, আপনাদের কাছে প্রচুর পরিমাণ থিম দেওয়া আছে এখানে, প্রত্যেকটা থিমই খুবই সুন্দর এবং থিমগুলো জাস্ট ডাউনলোড করে নেওয়া লাগে, ডাউনলোড করে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এর মধ্যে সবচেয়ে যদি ওখানে অনেকগুলো থিম আছে, আমি আমার নিজের ডাউনলোড করা থিমগুলোকে নিয়ে কাজ করবো, অর্থাৎ মাই থিমসগুলোয় চলে যাব। মাই থিমসে আমার পছন্দের মধ্যে রয়েছে, হ্যাঁ এইটা আমার সবচেয়ে বেশি পছন্দ, এটা। চলুন এটা অ্যাপ্লাই করে ফেলি। অ্যাপ্লাই করার জন্য ইন্টারনেট কানেকশন লাগে, তো আমরা ইন্টারনেটটা কানেক্ট করে নিলাম। হ্যাঁ, এবার আমরা ইন্টারনেট কানেকশন করে ফেলেছি, এবার আমরা এটা অ্যাপ্লাই করে ফেলতে পারি। হ্যাঁ, অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, থিম হ্যাজ বিন অ্যাপ্লাইড। ওয়াও, লুক এট দিস, পুরাই চেঞ্জ, অসাধারণ লাগছে ফোনটি। এবং ল্যাগ, আগেই বলেছি ল্যাগের বিন্দুমাত্র কোনো দেখা নেই। আর এখানে যে ক্লক রয়েছে, টাইমে ক্লিক করলে আপনার ক্লক অ্যাপটিতে চলে যাবে, এবং যদি ওয়েদারে ক্লিক করেন ওয়েদারে চলে যাবে, এবং আপনাদের রয়েছে একটি ক্যালেন্ডার, ক্যালেন্ডারে যদি চলে যান তাহলে গুগল ক্যালেন্ডারে চলে যাবে। উইচ ইজ নাইস, মনে হবে আমার নিজেরই আগের ডিফল্টটাই রয়েছে কিন্তু কিছুটা মডিফাইড। এবং এর মধ্যে 90Hz অপশনটা অফ হয়নি, 90Hz চালুই আছে। সো বলতে পারি কম্প্যাক্ট লঞ্চার খুবই কাজের একটা জিনিস, এখানে প্রচুর প্রচুর পরিমাণ লঞ্চার রয়েছে। সো আপনার এর মধ্যে থেকে আপনাদের প্রয়োজনীয় লঞ্চারটি বা পছন্দের লঞ্চারটি চুজ করে নেবেন, সরি পছন্দের থিমটি চুজ করে নেবেন এবং নিজের মতো করে সেটিং করে নেবেন। এখন আমি অন্য আরেকটিতে চলে যাই। হ্যাঁ, এইটি আমার আরেকটি পছন্দের থিম। অ্যাপ্লাই করার পর থিম হ্যাজ বিন অ্যাপ্লাইড, বা খুবই ভালো লাগে আমার কাছে এই থিমটি, সেম অ্যাজ বিফোর, কোনো ল্যাগ নেই। পাশেই যে তারা সেটিং অপশনটি দিয়ে রেখেছে সেটা খুবই ভালো, বারে বারে কষ্ট করে হোম সেটিংসে গিয়ে, আমার যেহেতু মোবাইল প্রচুর সেটিংস সেই জন্য আমি সার্চ করে বের করছি, আপনারা বুঝতে পারছেন। সো বারে বারে সেটিংসে না যাওয়াটা খুবই বেটার হয়েছে। তো এইবার দেখে নিন মিনিমাম আইকন প্যাকের কী কাজ। সেটিংসে গিয়ে আইকন স্টাইলে ক্লিক করবেন এবং আইকন প্যাকের মধ্যে আবার দেখাচ্ছে সেটিংসে যাবেন, তারপরে আইকন প্যাকে ক্লিক করবেন এবং আইকন প্যাকে দেখা যাবে ডিফল্ট, তারপরে সিস্টেম অ্যাপ এবং মিনিমা আইকন। সিস্টেম অ্যাপে আপনার সাধারণটা দেখাবে, মিনিমা আইকনে মডিফাইড, অর্থাৎ এই মিনিমা আইকনের যে আইকনগুলো সেগুলো দেখাবে।
আসলে এই থিম আর লঞ্চার অনেকটা আপনার ফোনের কাপড় চোপড়ের মতো, যত সুন্দর করে পরাবেন ততই বেশি ভালো লাগবে। মানুষের ক্ষেত্রেও তাই, যত ভালো করে কাপড় চোপড় পরবেন ততই ভালো লাগবে। আপনার যদি এইরকম থিম যদি ভালো না থাকে, ভালো না লাগে, তাহলে আমরা আরেকটা জিনিসে যাইতে পারি, সেটা হলো 3D ওয়ালপেপার। এমনিতে ফেসবুকে দেখবেন যে নিউজ ফিডে ঘুরতে ঘুরতে অনেকগুলো অ্যাপের অ্যাড দেখা যায় যেগুলো বলে যে তারা 3D ওয়ালপেপার দিচ্ছে, কিন্তু সেগুলোতে আমি ট্রাই করেছি, যেই কয়টা ফেসবুকে আমি অ্যাড দেখেছি একটা দিয়েও কাজ হয়নি, নট এ সিঙ্গল ওয়ান, একটা দিয়েও কাজ হয়নি। উল্টো তাদের ফ্রেম খুবই ড্রপ করে দেয়, যে কারণে লাগে যেন একদম কি বলবো, ন্যাচারালের বিপরীত, কি ডিজন্যাচারাল লাগে একদম। আর যদি এই থিম আপনাদের পছন্দ না হয়, তাহলে আমার কাছে অন্য একটি লঞ্চার আছে এবং 3D একটি ওয়ালপেপার আছে, আমরা সেটা দিয়ে একটা সেট আপ করে ফেলি। আবার চলে যাই মোবাইলের মধ্যে। আচ্ছা, ভিডিও এখানেই শেষ নয়। যদি আপনাদের সেই কম্প্যাক্ট লঞ্চারটি ভালো না লাগে থাকে, তাহলে এখানে আছে একটি নায়াগ্রা লঞ্চার এবং নায়াগ্রা লঞ্চারের কাজটিও আমরা এখন দেখাবো। নায়াগ্রা লঞ্চার অ্যাক্টিভেট করার জন্য আমাদের সেমভাবে হোম অপশনে চলে যাবে সেটিংসের, এবং সেটিংস থেকে আমরা সেই ওয়ানপ্লাস থেকে নায়াগ্রা লঞ্চার নিয়ে দেবো। এই যে নায়াগ্রা লঞ্চার দেওয়ার পরে দেখুন কীরকম ফেভারিটস অ্যাপগুলো হোম স্ক্রিনে চলে আসছে এবং বাকি অ্যাপসগুলো অন্য জায়গায়, এবং আমরা এরপরে চলে যাবো 3D প্যারালাক্স ওয়ালপেপারে। 3D প্যারালাক্স ওয়ালপেপারে সবগুলো ওয়ালপেপারই 3D দিয়েই তৈরি। আমার কাছে এটি ডাউনলোড করা আছে, দেখুন আমি অ্যাপ্লাই করার পর নাইস। এরপরে আমি অবশ্য ক্যামেরার সামনে দেখিয়ে দিব বাইরে থেকে কীরকম লাগে, বাট দিস ইজ ভেরি গুড। এই 3D প্যারালাক্স ওয়ালপেপার খুবই কাজের একটা জিনিস এবং খুবই সুন্দর লাগে এই ওয়ালপেপারগুলো অ্যাপ্লাই করার পর। আমার কাছে অন্যান্য ওয়ালপেপারগুলোও আছে, এইটিও খুব সুন্দর একটি ওয়ালপেপার, যেহেতু এর কালারটি খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ড কালারটি কালো নয়, সেই জন্য এইটার যে 3D ইফেক্টটা আরও সুন্দরভাবে বোঝা যায়। সো আপনার পছন্দ মতো যে কোনো একটি ওয়ালপেপার আপনি চুজ করে নেবেন। আমি বলতে পারি যে 3D প্যারালাক্স ওয়ালপেপার অ্যাপটি খুবই সুন্দর একটি অ্যাপ এবং বলতে গেলে একদম প্রয়োজনীয় একটি অ্যাপ যদি আপনার ফোনটিকে আপনি মডিফাই করতে বা কাস্টমাইজ করতে ভালোবাসেন। আচ্ছা, এটি 3D প্যারালাক্সের আরেকটি ওয়ালপেপার, এটিও একটি 3D ওয়ালপেপার কিন্তু এর ইফেক্ট একটু কম। এবার আমরা চলে যাই ফরেস্ট সিটিং অ্যাপটিতে। ফরেস্ট সিটিং অ্যাপও একটি ওয়ালপেপার অ্যাপ্লিকেশন এবং এটিতে ওয়ালপেপার অ্যাড করার পর দেখা যাবে যে এখন আমি রাতের বেলা ভিডিওটি এডিট করছি, তাই এখানে দেখাচ্ছে যে রাত, পাহাড়গুলো রাতের মধ্যে অবস্থান করতেছে, এবং যদি আমি দিনের বেলা এই এডিটটা করতাম তাহলে দিনের বেলার চিত্রই দেখা যেত, একটু সূর্য উঠে রয়েছে, আর যদি দেখা যেত যদি এর বৃষ্টি হচ্ছে তাহলে এর মধ্যে বৃষ্টি হতো। ওয়েল, বলে রাখা ভালো, এই কম্প্যাক্ট লঞ্চার অ্যাপের মধ্যে থিমের পাশাপাশি প্রচুর পরিমাণ ওয়ালপেপার রয়েছে। আপনারা স্ক্রিনে ক্লিক করে রেখে ওয়ালপেপার আইকনে ক্লিক করলে প্রচুর প্রচুর ওয়ালপেপার পেয়ে যাবেন, এবং ওয়ালপেপারগুলো সবগুলোই থিমের সাথে অ্যাডজাস্ট করা যায়। এবং এইটা ছিল আমার পূর্বের থিমের ওয়ালপেপার, এবং সেটা থিমের মধ্যেও দেওয়া, ওয়ালপেপারের মধ্যেও দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা যেই কয়টা থিম পাবেন তার সাথে সেই পরিমাণ ওয়ালপেপারও পেয়ে যাচ্ছেন, উইচ ইজ ভেরি নাইস। যেমন লাগলো আজকে আমাদের কাস্টমাইজেশন, আশা করি ভালো লেগেছে, এবং ভালো লাগার এই জিনিস আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করার জন্য সকল অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সবগুলো অ্যাপই প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এবং সবগুলো অ্যাপই ফ্রি। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ হিট দ্য লাইক বাটন, অ্যান্ড যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।